আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আমাদের বিদ্যালয়ের কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের মূল পাঠ্য বইয়ের ভিতরে যাচ্ছি না, ইতিমধ্যে আমরা বেশ তিন চারটে ক্লাস নিয়েছি। আজকে আমরা তোমাদের গ্রামার বিষয় সিলেবাসের অন্তর্ভুক্ত টেন্স নিয়ে আলোচনা। তো টেন্স তো বিশাল ব্যাপার, কিন্তু তোমাদের সিলেবাসে আছে ফিউচার টেন্স। আবার দেখো ফাইভ উঠবে যখন, তখন তোমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, সব টেন্স একটু একটু জ্ঞান এখন দরকার, তবে এটা চলমান প্রক্রিয়া। টেন পর্যন্ত টেন্স শিখতেই থাকবা, এর কোনো শেষ নেই। তো আমরা একটু শুরু করে দিই, ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব। এখন টেন্স কি, এটা একটা ছাত্রদের প্রশ্ন জাগবে। আসলে কি, আমরা যত কথা বলি সারাদিন, এগুলো কিন্তু সব টেন্সের ভিতরেই। টেন্সের বাইরে আমরা কোনো কথা বলতে পারি না। এখন যে কথা বলি সেটা যদি আমরা ইংলিশের ট্রান্সলেট করি, অনুবাদ করতে চাই, তখন কিন্তু আমাদের টেন্সের জ্ঞান থাকতে হবে। টেন্সের জ্ঞান না থাকলে আমি সব ভুল করব। যেহেতু আমি ভুল করব, টেন্সের জ্ঞান না থাকলে, তাহলে টেন্সের জ্ঞান অত্যাবশ্যক। টেন্স তোমাকে শিখতে হবে, তবে ভয় পাওয়ার কিছু নেই, অনেক সহজ জিনিস। আমরা অনেক সময় আলু যাওয়া শুদ্ধ করি, কিন্তু বুঝি নাই কীভাবে শুদ্ধ হয়ে গেল। ছোটো তোমাদের যে বইটা আছে, তুমি যদি পড়ো পাঠ্য বইটা, দেখবার সব বিভিন্ন বাক্যের ভিতরে টেন্স আছে, কিন্তু চিনতে হবে। কিন্তু আমরা চিনতে পারি না, খালি পড়ে যাই, বুঝি না। বুঝে বুঝে পড়তে হবে, এটাই হলো শিক্ষা। তাহলে আমরা টেন্স নিয়ে আলোচনা করার আগে আমরা প্রথমে একটু তোমাদের জ্ঞান দিই যে আমরা মোটামুটি জানি যে টেন্স তিন প্রকার। প্রধানত টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট অর্থ বর্তমান। বর্তমানকালের অনেক কথা আমরা বলি না, আমি যাই, আমি খাই, আমি খাইতেছি, এগুলো তো বর্তমানকালের কথা, এগুলো প্রেজেন্ট টেন্স। আমরা অনেক সময় বলি অতীতের কথা, আমরা গত বছর বাড়ি গিয়েছিলাম, আমরা গত বছর ক্লাস টুতে পড়তাম, থ্রিতে পড়তাম, আগের কথা। পুরনো কথাগুলি যখন বলি তখন পাস্ট টেন্স হয়ে যায়। আর ভবিষ্যৎ তো আমাদের সামনে আছেই, তাই না? ভবিষ্যতে আমরা অনেক কিছু করবো, তা আমরা ভবিষ্যতে ডাক্তার হবো, আমরা আগামী বছর আমরা ক্লাস ফাইভে উঠবো, হ্যাঁ আমি তোমার বাড়িতে বেড়াতে যাবো, এই ধরনের কথা বলি না, এগুলো সব ফিউচার টেন্স। তাহলে আমরা যা বলি তাই তো টেন্সের ভিতরে, টেন্সের বাইরে তো কোনো কথা বলতে পারতেছি না। তাহলে আমরা একটু স্পেশালি চিনতে হবে কোনটাকে কোন টেন্স বলে, কীভাবে সেই ইংলিশটা শুদ্ধভাবে করবো, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তোমরা ভয় পেও না টেন্সের কথা শুনে, আসলে খুব সহজ আইটেম, এবং তোমরা মনোযোগ দিয়ে শুনলে এই ইংরেজিগুলো তোমরা করতে পারবা। আর তোমাদের পরবর্তীতে কোনো কিছু লিখলে ভুল হবে না, কারণ তুমি জিনিসটা তোমার জানা আছে, ওই নিয়ম প্রয়োগ করিয়া করলে আর ভুল হওয়ার সুযোগ নাই। তাহলে আমরা আজকে আমাদের সিলেবাসের বিষয় কি, ফিউচার টেন্স। ফিউচার অর্থ ভবিষ্যৎ। আমরা ভবিষ্যতের জন্য অনেক কথাবার্তা বলি, একটা বাক্যের ভিতরে ক্রিয়ার যে ধরন, রূপ, চেহারা, ওটাই কিন্তু টেন্সের পরিচয় বহন করে। আমি ভাত খাবো, আমি এ দিয়ে কিন্তু টেন্স হয় না, ভাত এটা দিয়েও টেন্স হয় না, টেন্স হয় খাবো দিয়ে, ক্রিয়া। এই ক্রিয়ার যে রূপ, ক্রিয়ার যে চেহারা, খাবো এটাই বলে দেয় এটা কোন টেন্স। তুমি স্কুলে যাবে, তা তুমি স্কুলে এটি দিয়ে টেন্স হয় না, টেন্স হয় যাবে। তাহলে ক্রিয়ার রূপ, ক্রিয়ার চেহারা, এটাই হচ্ছে টেন্সের পরিচয়। তাহলে বারবার ক্রিয়া যদি বদলায় টেন্সও বদলায়। আমি খাই, এখান থেকে ক্রিয়াটা খাই, আবার যদি বলি আমি খাইতেছি, ক্রিয়াটা তো বদলেই গেল, অন্যটা টেন্স হয়ে গেল। আমি খাবো, ক্রিয়াটা বদলেই গেল, ক্রিয়া কোনটা, ওই যে খাই, খাবো, খাইতেছি, এগুলো ক্রিয়া যার দ্বারা কোনো কাজ করা বোঝায়। তাইলে খাইতেছি, খাবো, চেঞ্জ হচ্ছে না, ক্রিয়া চেঞ্জ তো টেন্স চেঞ্জ। এইরকম টোটাল টেন্স হচ্ছে বারোটা, কিন্তু আমরা আলোচনা করবো ওই বারোটার ভিতরে মাত্র দুটো, এবং সংক্ষিপ্ত আলোচনা, জটিল কিছু করবো না। কিন্তু এটা তোমাদের সবসময় লাগবে, থ্রিতেও লাগবে, টুতেও লাগবে, অনেকও লাগবে, সব ক্লাসে টেন্স। ইংরেজি বললেই টেন্সের বাইরে কথা বলা যায় না, সুতরাং সবার জন্য অপরিহার্য। তাহলে আমরা আজকে ফিউচার টেন্স, ভবিষ্যৎকালের কথা, যে বাক্যে ভবিষ্যৎ কোনো কর্মকাণ্ড প্রকাশ করে ক্রিয়ার দ্বারা, অবশ্য সেটাই হচ্ছে ফিউচার টেন্স। যেমন আমি ভবিষ্যতে ডাক্তার হব, এখন ভবিষ্যতে ডাক্তার হব এটা কিন্তু আর পাস্ট টেন্স হতে পারে না, কারণ আমি বললামই তো ভবিষ্যতে ডাক্তার হব, তাই না? তাইলে আমরা যদি চিনতে পারি যে এই বাক্যটা কোন টেন্স, চেনার জন্য তোমাকে তো শিখতে হবে, না শিখলে চেনা যায়, কাউকে চিনতে হলে আগে দেখতে হয়। তুমি তোমার এক আত্মীয়কে জীবনে দেখো না, তো চেনবে কীভাবে? তোমাকে একবার দুবার দেখতে হবে জীবনে, তো তুমি চিনতে পারবে এটা আমার মামা হয়। চিনতে হবে আগে, এই চেনার জন্য আমরা তোমাদের চিনে দেবো, তোমরা
চিনবে ভবিষ্যতে এর প্রয়োগ করবে, তাহলে আশা করি তোমরা করতে পারবে। তো ফিউচার টেন্স চার ভাগে বিভক্ত, তার ভিতরে আমরা দুটো ক্লাস ফোরে আমরা দুটো টেন্স নিয়ে আলোচনা করব। একটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স, অতি সাধারণভাবে যে বাক্যগুলো আমরা বলি, যেমন আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, এরকম বাংলা বাক্য বলি না, এটি হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সটা একটু পরে বলি। ক্রিয়া শেষে, ক্রিয়া তো বোঝো খাই, খাবো, ক্রিয়া শেষে ব, বে বা এইরকম ওয়ার্ড থাকলে সাধারণত ফিউচার টেন্স হয়। সাধারণভাবে খাবো, যাবো, ঘুমাবো, এগুলো ফিউচার টেন্স। ব থাকতেই হবে ফিউচার টেন্সে, ব থাকতেই হবে, এটা খেয়াল করবো। সে ঘুমাবে, ব আছে, সে আসবে, ব আছে, তাহলে ফিউচার টেন্স। আবার যদি একটু কথা ঘুরাইয়া বলি, সেটাও ফিউচার টেন্স, সে তো অন্য টেন্সে চলে যাবে। সে আসতে থাকবে, সে তখন পড়তে থাকবে, এরকম তো আমরা বলি। মনে করো তিনটে থেকে চারটা পর্যন্ত তোমার বড় ভাই পড়বে আজকে, তুমি এখনই বলতে পারো আমার ভাই তিনটে থেকে চারটা পর্যন্ত পড়তে থাকবে, এই ভাষার এমন হওয়া উচিত। তখন তোমার টেন্সটা একটু চেঞ্জ হয়ে গেল, পড়তে থাকবে, তে থাকবে। আর আগে বলছিলাম সে পড়বে, তাহলে ভাষা চেঞ্জ হয়ে গেল, মানে তোমার ক্রিয়া চেঞ্জ হচ্ছে, তো টেন্স চেঞ্জ হচ্ছে। তাহলে টেন্সটা নির্ভর করে ক্রিয়ার ধরনের উপরে, তাই না? ক্রিয়ার নিষ্পন্ন হওয়ার সময়ের উপরই টেন্স নির্ভর করে। তাহলে আমরা স্বাভাবিকভাবে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স, এখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। যেমন বাক্যগুলো কীরকম, সে যাবে, সে খাবে, সে কি যাবে, সে কি খাবে, সে কেন খাবে, সে কখন আসবে, এইরকম বাক্যই ব, সাধারণভাবে ব, বে, বা থাকলেই ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা এরকম অনেক উদাহরণ তোমরা দিতে পারবে ইচ্ছে করলে। এখন অনেকেই বলতে চাও আমি তো অনেক উদাহরণ দিতে পারবো, আমি পড়বো আজকে, আমি বই পড়বো, ফিউচার টেন্স হয়ে গেল। তাহলে আমরা প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে বোর্ডে একটু দেখি। দেখি আমাদের বোর্ডে বেশ আমি মোট চারটা বাক্য দেখেছি এখানে, এক, দুই, তিন, চার। আবার এটা কিন্তু এক নম্বর টেন্স, একে এক মানে এই টেন্সটা, ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা ফিউচার হিসেবেই নাম, এর বাংলা অনুবাদ করার দরকার নেই, এর নাম দেবো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি, সাধারণত ক্রিয়ার শেষে বে, বে, তারপরে বে, বে সবই বে, এখানে থাকার কারণে তুমি কি আসবে, হ্যাঁ। এবং আমি যদি বলি আমি খাবো, তখন কোনো বে হবে না, তো ব, বে, এগুলো সাব পার্সন চেঞ্জ হলে ক্রিয়ার রূপ পরিবর্তন হয়। সাধারণত ব থাকবে, এটা মনে রাখতে হবে যে ব থাকবে সাধারণভাবে অতি সংক্ষিপ্তভাবে, তখনই ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু তুমি খাইতে থাকিবে, তখন তো আমরা পেস দিয়ে বললাম না, অন্যরকম বললাম না, তো টেন্স বদল হয়ে গেল। তাহলে আমরা যখন স্বাভাবিকভাবে অতি সাধারণভাবে বলবো ক্রিয়ার শেষে খাবে যাবে, তখন এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বাংলা দিয়ে চিনবো। আমরা বাক্যগুলো দেখি, সে ভাত খাবে, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তবে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণভাবে বিবৃতি দিয়েছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। যদিও তোমাদের আছে বিষয় সেন্টেন্স না টেন্স, কিন্তু এটা একটা সেন্টেন্স হয়ে গেল, সে স্কুলে যাবে না, তাহলে এটা কি হইলো, ফিউচার ইনডিফিনিট টেন্স, কিন্তু নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল। আমি তো এরকম বাক্য বলতেই পারি। আবার একটু প্রশ্ন যদি করি, তুমি কি আসবে, তাহলে প্রশ্ন হইলো না, এরকম বাক্য তো আমরা বলি। এখন তুমি তোমার বন্ধুকে জিজ্ঞেস বলতে চাও তুমি তুমি কি আসবে, এটা ইংলিশে তুমি বলতে চাও, এখন তুমি পারতেছো না, তুমি জিজ্ঞেস করলে আর ইউ কাম, এটা ইংরেজি হলো না, হট ইউ কাম হলো না, তো তোমাকে জানতে হবে ইংলিশটা কীভাবে শুদ্ধ করতে হবে। তাহলে টেন্সের জ্ঞান জরুরি, টেন্সের জ্ঞান নাই তুমি যাহা বলিবে তাহাই শুদ্ধ হবে না, কখনোই শুদ্ধ হবে না। ছাত্র জিজ্ঞেস করি, সে যাইতেছে, বলো তো স্যার হি গোয়িং, বলো তো তুমি কোথায় যাও, বলে হোয়ার ডাজ ইউ গোয়িং, ওকে বুঝতেছে না কোথায় কি ভুল করতেছে, খালি বলতেছে, তো উল্টোপাল্টা বলা যাবে না। তাহলে আমাদের কী করতে হবে, শিখতে হবে, শিখলে কত আনন্দ, ভুল হয় না, আর যে সেখানে তার শুধু ভুল হয়, তাহলে পিছু করে থাকে, তাহলে আমরা সবাই শিখতে চাব, আমাদের ভুল হবে না, আমরা পরবর্তী ক্লাসে সালাতের প্রশ্নের জবাব দিতে পারবো, রেসপন্স করতে পারবো শুদ্ধভাবে। এবং শুদ্ধ হইলে কী হয়, তুমি ভালো ছাত্র হয়ে গেলে, এবং ভবিষ্যতে তুমি ইংলিশে ভালো হয়ে গেলে, এবং ভালো ছাত্র হয়ে গেলে, যে ইংলিশে ভালো সে অঙ্কেও ভালো এবং সে ভালো ছাত্র। এবার আসো আমরা এই ইংরেজিগুলো শিখবো এখানে, সে ভাত খাবে, এটা কীভাবে করবো, ফিউচার টেন্স তাহলে চিনলাম, ফিউচার টেন্স শিখলাম, ফিউচার ইনডিপেন্ডেন্স এরকম। এখন ফিউচার টেন্সের গঠনটা কি, খুব সহজ, গঠন মুক্ত করার দরকার নেই, শুনলে হয় জীবনে একবার। প্রথমে তুমি একটা সাবজেক্ট দেবা, সাবজেক্ট কোনটা, এই ভিডিওটা সাবজেক্ট, সাবজেক্টের পরে তোমাকে একটা ভার্ব জানতেই হবে, ফিউচার ইনডিফিনিট টেন্সে এই ভার্ব অক্সিলারি ভার্ব বলে, সহায়ক ক্রিয়া, টেন্স গঠনে সহায়তা করে। এই ভার্বটা কি, অনেকে আবার পারে এখন মনে মনে বলতে আসে, শ্যাল অথবা উইল, এইটা তোমার ফিউচার টেন্সের প্রতীক।
এটা না এটা সারা ফিউচার টেন্স হবে না তাহলে সাবজেক্টটা দিয়ে আমরা শেয়ার উইল দেব আর প্লাসটা দিও না আমি কিন্তু ফর্মুলা কারণ ক্লাস দিছি তোমরা ক্লাস দিতে চাই না ট্রান্সলেশন দিতে হবে শেয়ার উইল তারপরে আবার একটা প্লাস দিয়ে দিই তারপর তুমি একটা ভাগ দাও ভাগের একটা তিনটা রূপ আছে আমরা প্রথম রূপটা অর্থাৎ একটা ভাগের মোটামুটি তিনটা রূপ গো পয়েন্ট গন গো আমরা অতি পরিচিত ওয়ার্ড এই প্রথম ওয়ার্ডটাই তোমরা ব্যবহার করো ফিউচার টেন্সে ওয়েন্টেও যাবো না গনেও যাবো না তোমাদের বই পড়তে হবে বইতে ভার্বের লিস্ট আছে ওই ভার্বগুলো পড়ে নিতে হবে এবং তোমাদের একশো দুশো ভার্ব জানা উচিত প্রতিদিন বই খোলা উচিত ভার্ব কোথায় আসে যতটি ভার্ব তুমি পারবে ততটি বাক্য তুমি দেখতে পারবা আমি যখন ক্লাস টেনে পড়ি আমাদের প্রধান শিক্ষক নতুন আসলো স্কুলে আসে বলে তোমরা যে যতটি পারো বাক্য লেখো কি বলছিল যে যতটি পারো বাক্য লেখো আমি ক্লাস টেনে তখন আমি ফার্স্ট বয় কিন্তু দশটা বাক্যের পরে আমি আর বাক্য লিখতে পারি না কারণ আমি দশটা ভার্বই তখন জানি দেখো সেই সময়ের কথা আজ থেকে চল্লিশ বছর আগের কথা আমি একটা ভালো ছাত্র হয়েও দশটা বাক্যের পরে আর লিখতেই পারলাম না মানে আমার ক্ষমতা কি আমি দশটা ভার্বই জানি তুমি যতটি ভার্ব জানো ততটি বাক্য লিখতে পারবো সুতরাং অনেক ভার্ব জানতে হবে জানতে যেমন হবে এবং সঙ্গে সঙ্গে সেই ভার্বগুলো আনতে হবে আমরা অনেক ভার্ব জানি কিন্তু আমি আনতে পারি না এই মুহূর্তে আমি যে কতটা ভার্ব জানি আমি নিজেও জানি কিন্তু আমাকে বললে আমি পঁচিশটা বেশি পারবো না আসবে না কিন্তু আমি জানি কিন্তু অনেক কিন্তু আসতেছে না আসতেও হবে এজন্য অনেক পড়াশোনা চর্চা করা দরকার এর কোনো বিকল্প নেই পড়াশোনা করতেই হবে তো দেখো আমি কি বললাম প্রথমে সাবজেক্ট দিব তারপরে দুইটা একটা দিব আর বি অন দেব মানে প্রথম ভার্বটা দেব গো ইট ডু এইগুলো দেব এটা দিলে ফিউচার টেন্স হয়ে যাবে তাহলে তো আমরা ফর্মুলার সাহায্যে ইংলিশ করে দেখি তাহলে আমার ভুল হবে না সে ভাত খাবে তাহলে সাবজেক্ট দেবো সাবজেক্ট ইংলিশটা কি হি অবশ্য আমাদের মেয়েরা শি দিতে পছন্দ করে আমি সবসময় হি দিতে পছন্দ করি আসলে হি এর প্রচলনই বেশি তোমরা হি দিয়েই করো ছেলে মেয়ে সবাই হি দিয়েই করবো সমস্যা নাই হি আর হি এর পরে আমরা শ্যাল দেবো না উইল দেবো জানতে হবে তাই না আইয়ের সাথে শ্যাল উইল দুটোই বসে কিন্তু বাংলাদেশে আমরা সাধারণত আইয়ের সাথে শ্যাল বেশি ব্যবহার করি আই শ্যাল তো আইয়ের সাথে শ্যালও দুটোই বসে ইউ এর সাথে তুমি উইল বসো ইউ এর সাথে উইল বসবো জানতে হবে মনে রাখতে হবে আর হি সি যত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে বা থার্ড পার্সন আছে সব উইল বসে তাহলে কী হলো উইল বেশি বসে না শ্যাল বসে শুধু আইয়ের সাথে কিন্তু আইয়ের সাথে উইলও বসে আর ইউ এর সাথে উইল বসে হি এর সাথে উইল বসে তাই উইলের ব্যবহার বেশি শ্যালের ব্যবহার খুব কম বুঝতে পারছি তাহলে আমরা এই ব্যবহারটা জেনে নিলাম আসলে ছয়টা ক্ষেত্র কীভাবে ফার্স্ট পার্সনে দুইটা রূপ সিঙ্গুলার প্লুরাল সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল এই ছয়টি ক্ষেত্রের পাঁচটি ক্ষেত্রে উইল বসে একটি ক্ষেত্রে শ্যালো বসে উইলও বসে তো জেনে নিলাম ছয়টি ক্ষেত্র আমাদের ফিল্ড অর্থাৎ ছয়টা সাবজেক্ট সেটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থার্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল তাই না ছয় রকম সাবজেক্ট হতে পারে তো আমরা পাঁচ জায়গায় উইল বসে এক জায়গায় শুধু শ্যালো বসে উইলও বসে আয়ের সাথে তো আমরা এখানে হিয়ের সাথে কী ব্যবহার করবো উইল ব্যবহার করবো আমরা জানি নিলাম হিয়ের সাথে উইল ব্যবহার করবো কী সুন্দর ইংলিশ না হিয়ের সাথে উইল দিয়ে দিলাম আর কী দেবো ভি অন এখন খাবে খাওয়া ইংলিশ কী খাওয়া ইংলিশ প্রথম ভার্বটা কী জানি বইতে পাওয়া যায় ইট ইট অর্থ খাওয়া কিন্তু উইলের কারণে সে খাবে হয়ে যায় তাহলে আমরা ইট ব্যবহার করবো তাই কী হলো হি উইল ইট তুমি যদি জানো তুমি হি উইল ইট লেখবা আর তুমি যদি না জানো তুমি লেখবা কি হি ইটিং কি লেখবা তুমি হি ইটিং তারপর কি লেখবা হি ইটেন তাই না আবার লেখবা হি শ্যাল ইট উল্টা পাল্টা আমরা উল্টা পাল্টা করতে চাই না আমরা শুদ্ধ জেনে করতে চাই আমরা জেনে নেব জানলেই তো সুবিধা সব কিছুই জানতে হয় সব কিছুই জানতে হয় ছোটো জিনিস জানতে হয় যোগ বিয়োগ কীভাবে করে তাও কিন্তু জানতে হয় যোগ যদি তুমি না শেখো তো দুই আর দুই দশ লাগবা আর জানলে দুই আর দুই চার তো সব জানতে হয় দ্বিতীয় ব্যাপারে দেখো কী পার্থক্য এখানে খাবে আর এখানে যাবে না ক্রিয়াও বদলাই দিছি আর একটু রূপ বদলাইছি না দিয়ে নেগেটিভ করে দিছি তো নেগেটিভের জন্য আমরা একটা নট ব্যবহার করবো কী করবো শুধু নট এই নটটা কোথায় দেওয়া তুমি এই শ্যাল বা উইলের পরে দেবো আর কোনো পরিবর্তন নেই শ্যাল উইলের পরে একটা নট দিয়ে দিলে ফিউচার টেন্সে নেগেটিভ হয়ে গেল তাহলে সে স্কুলে যাবে না তো সেই দেশে একটু আমরা শিখে ফেলেছি হি আর কী দেবো উইল তারপর দেখব একটা নট আর যাওয়া ইংলিশ কি দেবো গো
আমরা আবার থার্ড পারসন সিঙ্গুলার আবার দেখি আবার গোজ দেব না কারণ নট এর পরে কোনো এস বাই এস যোগ হয় না কিন্তু সাবজেক্টের পরে যোগ হইতো সে যায় হি গোজ তাই না তো সে প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্সে উইল দিতে হবে আর এস বাই এস এখানে হবে না তাহলে ফিউচার টেন্সে আমরা কোনো এস বাই এস যোগ করব না যে কোনো পারসনই এবার আসো তৃতীয় বাক্যটা কিন্তু আমি প্রশ্নগত বাক্য কিভাবে করে এটা লিখলাম তুমি কি আসবে তো তুমির সাথে বসে কি তুমির সাথে বসে উইল এই উইল সাবজেক্টের পরে বসে ইউ উইল তুমি যখন প্রশ্ন করবা এই দুইটা ওয়ার্ড চেঞ্জ করে দাও ঘুরিয়ে দাও আগে পিছিয়ে নিয়ে দাও উইল ইউ তাই না শেলাই অথবা উইল আই আগে বসলাম আয়ের সাথে সব বসে তাহলে প্রশ্ন করলে কি হয় ইউ উইল না হয়ে উইল ইউ হয় তাহলে আমরা উইলটা আগে দেব দেখো প্রশ্ন করা কি সুবিধা ভার্বটা আগে দেব তুমি কি আসবে প্রথমে ইউ উইল না কি দেব উইল ইউ উইল ইউ আর আসবে আসা ইংলিশ কি মূল ভার্বটা কি জানি কাম আমরা কিন্তু কেন দেব না আমরা কি দেব বেস্ট ফর্ম মানে প্রথম যে রূপটা প্রেজেন্ট টেন্স যেটাকে বলে এটাকে আমরা প্রেজেন্ট টেন্সে বলি কিন্তু উইলের কারণে ফিউচার হয়ে যায় উইল ইউ কাম তুমি কি আসবে প্রশ্ন চিহ্ন দিবা এটা শুধু হয়ে গেল তুমি কি আসবে যদি বলি তুমি কি খাবে উইল ইউ ইট তুমি কি যাবে উইল ইউ গো তুমি কি স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল এগুলো ইংরেজি আমরা বড় করতে পারি ছোট ছোট বাক্যকে বড় করতে পারি ধীরে ধীরে তাহারা কোথায় যাবে কোথায় ইংলিশ ওয়্যার অনেকে এখন তো কমন করে গেছে কি ডাব্লিউ এস ক্লেশন হয়ে গেল কোথায় ইংলিশ কি ওয়্যার ডাব্লিউ এস তাহলে আমরা এখন ডাব্লিউ এস ক্লেশন তো আগেই শিখেছি তাহলে আজকে তো আরও ভালো পারবো শুধু পার্থক্য কি আজকে ফিউচার টেন্স ওটা মানতে হবে আমাদের শেল উইলটা প্রয়োগ করতে হবে তাহলে ডাব্লিউ এস ক্লেশন প্রথমে কি দেবো ওয়্যার এটা তোমাকে প্রথমেই দিতে হবে এটা ডাব্লিউ এস ক্লেশন হয়ে গেল আর তাহারা ইংলিশ কি তাহার ইংলিশ হলো দে তাহার ইংলিশ কি দে দে সাথে কি বসবে উইল বসবে কির সাথে কি বসবে উইল বসবে আমি বললাম না ছয়টা ক্ষেত্রের ভিতরে পাঁচটি ক্ষেত্রেই উইল বসে আর একটি ক্ষেত্রে ফার্স্ট পারসন সেখানে শ্যাল উইল দুটোই বসতে পারে এটা পরবর্তীতে আমি ভালো জানতে পারবো তো হয়ার দে এখন আমরা বলছিলাম দের সাথে উইল বসে এই উইল তুমি এখানে না দিয়ে এখানে দেবা প্রশ্ন করলে এই উইলটা আগে চলে যাবে তাহলে হয়ার উইল দে গো এটা গন হবে না ওয়েন হবে না ওই যে ভিয়ন ভিয়ন মানে গো প্রথম রূপটা ভার্বের তিনটা রূপ তার প্রথম রূপটা গ্রামার বই খুললে এগুলো পাওয়া যায় প্রথমে থাকে গো তারপর থাকে ওয়েন তারপর থাকে গন তাহলে আমরা এই প্রথম ভার্বটা শিখবো আগে বললাম যে আমি এসব ভার্ব পারতাম না যেন পড়ি তখন দশটা ভার্বের পরে থামিয়ে গেছি তোমাদের ভার্ব এখান থেকে পড়তে হবে দৈনিক একটা ভার্ব পড়লে পাশে তিরিশটা হয় কিন্তু আমরা তো বছরেও দুইটা শিখি না আমরা বই খুলি না আমাদের বই খুলতে হবে ভাত কোথায় পাওয়া যায় সেখানে যেতে হবে তুমি দৈনিক একটা দুইটা ভাত শেখো নতুন নতুন ভাত তুমি হয়তো দুই তিনটা জানো ডু ইট আর কি জানো এই দুইটাই জানো আর দুই একটা জানতে হবে তোমার জানতে হবে আরও বেশি একটা রিড জানো দুই তিনটা ভাত দিতে দুই তিনটা বাকি পাবো সারা জীবন তোমাকে ভাত জানতে হবে যত ভাত তত বাক্য তাহলে আজকে থেকে আমরা ভাত পড়া শিখবো ভাত ছাড়া কোনো ইংরেজি আমরা বেশি করতে পারবো না বেশি বেশি বাক্য লিখতে পারবো না এবার আসো আমরা চারটা বাক্য এখানে লিখে দিচ্ছি হ্যাঁ চারটা বাক্য লিখে বলছি আমি যখন মুছেও ফেলাই অনেক ছাত্রকে লিখতে পারবে অনেক ছাত্র লিখতে পারবে তবে হ্যাঁ একটু পরে আমি মুছে ফেলব আমরা এই টেস্টটা শেষ করলাম সংক্ষিপ্তভাবে এর চেয়ে তোমাদের ডিটেলস এই মুহূর্তে দরকার নেই এবার আসুন পরবর্তী ভাগ ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কিন্তু চারটা টেন্স ফিউচারের টেন্স আসলে আমরা এখন দুটো আলোচনা করবো আর দুটো ক্লাস করে পড়াবো না এটা ফাইভ ইউডে পড়াবো ফাইভ ইউড বা তখন শেখ করবো ওগুলোর ব্যবহার খুব কম ওই সমস্ত টেন্সের ব্যবহার বাংলা ভাষায় খুব কম সুতরাং এটা আমরা জেনে নেব প্রয়োগটা খুব কম হবো ভাষাতে প্রয়োগ খুব কম ইভেন এখানে ফিউচার টেন্সের ব্যবহারটা বেশি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারও ভাষাতে কম তো জানা দরকার কারণ আমি তো অনেক সময় বলেই ফেলি আমার বাই পড়তে থাকবে বলতে পারি তখন সে পড়তে থাকবে চলমান থাকবে তখন এটা কন্টিনিউয়াস হয়ে যায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস কেনার উপায় কি তে থাকবে তে এই তে শব্দটা থাকবে এই দেখো তে 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 শব্দটা তে আছে আর ব আছে ব তো থাকতেই হবে ব ছাড়া তো ফিউচার টেন্স হবেই না আর তে থাকলে কন্টিনিউয়াস হয় তে সি তে সো এগুলো কন্টিনিউয়াস টেন্সের প্রতীক তে থাকবে ঘুমাতে থাকবো তাই না এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় এই যে আমি বললাম তে আর ব আর ক্রিয়া তো থাকতেই হবে ক্রিয়া ছাড়া তো বাক্য হয় না এখন এই টেন্সের গঠন কি দেখো আগে আমি বলছিলাম সাবজেক্টের পরে শ্যাল বা উইল তোমরা এখন ওই শ্যাল বা উইল তো দিবাই যেহেতু ফিউচার টেন্স অতিরিক্ত একটা বি দেবা তাহলে শ্যাল বি
উইল বি দি শোনাই দিলাম দেখলাম না কিন্তু শালের সাথে বি দেবা উইলের সাথে বি দেবা তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই ভার্বের সাথে আবার আইএনজি যোগ করতে হবে তো ভার্ব কোনগুলো গো আইএনজি করলে কি হয় গোয়িং ইট আইএনজি করলে কি হয় ইটিং তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স যেমন চিনতে হবে আবার নিয়মটা জানতে হবে যে আইএনজি যোগ হয় সারে বসে আইএনজি যোগ হয় আমরা আইএনজি যোগ করে দেব শ্যাল বি উইল বি দিব তাহলে শ্যাল বি উইল বি তুমি ঠিক মতো দিতে পারো আর আইএনজি যোগ করতে পারো তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভুল হবে না শুদ্ধ হয়ে যাবে আই শ্যাল বি গোয়িং আই শ্যাল বি ইটিং আই শ্যাল বি টিচিং ইউ সরি আই শ্যাল বি টিচ টিচিং ইউ ঠিক আছে কন্টিনিউয়াস টেন্স তাহলে আইএনজি আমরা যোগ করব তাহলে আমরা ওই টাইপের ইংলিশ করি বাংলাটা দেখি একটু সে যেতে থাকবে সে যেতে থাকবে ইংলিশ কি হবে হি হি আর শ্যাল বি বা উইল বি হি সাথে আমরা আগে জানছিলাম যে উইল বসে একটা বি দিয়ে দেবো উইল বি দেখো এটু পার্থক্য দেবো এখানে উইল এখানে উইল বি আর ভার্বের সাথে তুমি আইনজ করে দাও তাহলে ভার্বের সাথে আইনজ করে দাও উইং তাহলে এটা তো আরো সুন্দর লাগে যোগ যোগ বিয়োগ আছে ভালো লাগে একটু ভালো একটু ভালো দেখছো যদি এখানে বি দিই আগের ভেক্টরে ছিল হি উইল গো আগের ভেক্টরে ছিল কি সে যাবে ইংলিশ কি হি উইল গো আর যদি উইল বি দাও তখনই ভেক্টর অশুভ হয়ে গেল তুমি আবার যখন আইনজ যোগ করো তখন আবার শুদ্ধ হয়ে গেল তুমি বলতে পারো না হি উইল বি গো ভুল হয়ে গেল হি উইল বি গোয়িং অর্থাৎ এক জায়গায় যদি একটু বাড়াই তা আরও জায়গায় একটু বাড়াইতে হবে দুই জায়গায় বাড়ানোর পর আবার ঠিক তাহলে আমরা এখানে জানলাম যে ফিউচার ইন্ডিফিনিটির সাথে কন্টিনিউসের পার্থক্যটা কোন জায়গায় কন্টিনিউসে একটু বেশি বেশি লেখা লাগে আর ইন্ডিফিনিটি একটু কম কম লেখা লাগে সবই আমাদের জানতে হবে সবই আমরা লিখবো শুদ্ধ করে লিখবো তাহলে যেতে থাকবে খেতে থাকবে লিখতে পড়তে থাকবো এইরকম যদি হয় আমরা ধরে নেবো এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং শ্যাল বি উইল বি দিবই আইএনজি যোগ করবই তাহলে আর ভুল হবে না সে কি লিখতে থাকবে এটা প্রশ্ন তাই না প্রশ্ন তো প্রশ্ন করলে কি হয় সেই ইংলিশটা আমাদের জানতে হবে সেই ইংলিশটি কি জানি হি তো হির সাথে বসে কি উইল বি হির সাথে বসে কি উইল বি আমি কিন্তু উইল বি লিখতেছি না উইল বি তোমার জানতে হবে হির সাথে বসে উইল বি তুমি যখন প্রশ্ন করবা ওই যে উইল বি দুইটা ওয়ার্ড এর একটা ওয়ার্ড সাবজেক্টের সামনে নিয়ে আসবে আগে নিয়ে আসবে দুটো না একটা সাধারণত দুইটা নিয়ে আসে একটা ভার্ব নিয়ে আসবে তাহলে উইল বি উইলটা এখানে নিয়ে আসো আর বিটা ওখানে থাকো তাহলে কি হলো উইল বি বি কি হলো উইল বি বি তুমি লেখো না উইল বি বি তা হবে না উইল বি বি উইল বি বি এই উইলটা এখান থেকে এখানে আসে হি উইল বি বি আর লিখতে থাকবা ওই লেখা ইংলিশ কি রাইট তুমি কি রাইট দেবা রাইটিং কি লিখবা রাইটিং আর আই টি আই এন জি রাইটিং প্রশ্ন প্রশ্ন দিতে হবে উইল হি বি রাইটিং ধীরে ধীরে বলতে হবে শুদ্ধ হয়ে গেল সে কি লিখতে থাকবে উইল হি বি রাইটিং এখন এই রকম আরেকটা বাক্য তোমরা এটা প্রশ্ন করি নাই এটা তোমরা এখনই অনেক অনেকে পারবা তখন ইংলিশ হলো দেন তখন ইংলিশ কি দেন এটা অ্যাডভার্ব এটা বড় হয়ে শিখবা আর পড়তে থাকবে রিডিং লাগবে একটা এনজয় করা লাগবে আর একটা কি লাগবে জানি উইল বি লাগবে একটা রিডিং লাগবে একটা দেন লাগবে একটা হি লাগবে এটা সাজাবো আমরা সুন্দর করে সাজাই গিয়ে দাঁড়া করাবো উল্টো পাল্টা লাগতে হবে হবে না প্রথমে কি দেবো সাবজেক্ট কি সাবজেক্ট হি বাক্যটা কি দেবো উইল বি তারপরে কি দেবো শ্যাল বি উইল বি কমন আগে বলছিলাম শ্যাল বি উইল বি দিতেই হবে তারপর ভার্বটা আনজয় করো রিডিং যদি বলো বই পড়তে থাকবে সে উইল বি রিডিং এ বুক তো আমরা বই লিখি নেই তাই বুকও দেব না তাহলে রিডিং দিয়ে দিই হি উইল বি রিডিং তখন ইংলিশ কি বললাম জানি দেন টি এইচ ই এন এই ওয়ার্ডটা হচ্ছে কি এটাকে অ্যাডভার্ব বলে এটা পরবর্তীতে শিখবা তাহলে আমাদের বাক্যগুলো শুদ্ধ হয়ে গেল আমি বোর্ডে মোট কটা বাক্য লিখলাম সাতটা বাক্য লেখলাম এখন যদি আমি বাক্যগুলো মুছেও ফেলি আমার মনে তোমরা করতে পারবা তো তোমাদের কাজ কি তোমাদের একটা কাজ আছে না কাজটা তো আমরা দেবই তার আগে আমি বাক্যগুলো মুছে ফেলি সময় দিন তার আগে আমার বাক্যগুলো মুছে ফেলি মুছে ফেলি কারণ আছে কেন মুছলাম দেখি তোমরা এটা আবার স্মরণ করতে পারো কি না তোমরা যদি খেয়াল নিয়ে ক্লাসটা দেখেছো শুনেছো এইটা প্রমাণ করার জন্য আমি মুছে ফেললাম বাক্যগুলো কিন্তু রয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই যে বাক্যগুলো আমরা দিলাম এর উদ্দেশ্য কি পরীক্ষার সরাসরি ক্যান্সেলেশন আসে না
কিন্তু ট্রান্সলেশনের জ্ঞান ছাড়া বাক্য শুদ্ধ হয় না। তোমাকে তো ইংলিশ বাক্যই লিখতে হবে, তাহলে সমস্ত কিছুর আগে টেন্স দরকার। তাহলে টেন্সের কত গুরুত্ব, টেন্স ছাড়া তুমি অচল, তুমি কিছুই লিখতে পারবে না, সব ভুল। প্রত্যেকটা সেন্টেন্সই একটা টেন্স। তাহলে তোমাদের একটা কাজ হলো, যে বাক্যগুলো আমি বাংলা এখানে লিখে রেখেছি এর ইংরেজিগুলো আমি মুছে ফেলছি, আগে ছিল এখন নাই, এগুলোই তুমি সুন্দর করে আবার লিখবে। লিখে ওই আগের মতো ছবি তুলে তুমি দুই দিনের ভিতরে, যে আগে দিবে সে লাভজনক, আমি বলছিলাম যে যারা আগে কাজ করে তাদেরকে আমরা নাম্বার বেশি দেবো, দুই দিনের ভিতরে তোমরা জমা দেবা। আমরা গত ক্লাসে দেখেছি তোমাদের দেখার পরিমাণটা বেড়েছে, আমি অভিভাবকদের ধন্যবাদ জানাতে চাই, তাদের সহযোগিতা ছাড়া বাচ্চারা দেখতে পারতো না, তারা নিশ্চয়ই সহযোগিতা করতেছে, তাদেরকে অশেষ ধন্যবাদ। এবং ভবিষ্যতের প্রতিটি ভিডিও, অতীতেরটাও রইল, প্রতিটি ভিডিও দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরই স্বার্থে, অভিভাবকদের স্বার্থে। আমরা এই কাজটা দুই দিনের ভিতর চাই, এবং কীভাবে দিতে হয় তোমরা ইতিমধ্যে শিখেছো, আর ওই কথার পুনরাবৃত্তি নাই করি। আমরা এখানেই ক্লাস শেষ করছি, তোমরা ভালো থাকো।